আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর ময়মনসিং থেকে, ননদের বাসা থেকে কিন্তু চলে যাচ্ছি আমরা, ঢাকাতে ফিরছি আজকে। এবার ফার্স্ট টাইম কিন্তু ময়মনসিং থেকে কিন্তু ঢাকায় ফিরছি ননদকে সাথে করে নিয়ে। তো বাসায় আসার পর পরের দিন আমি বাজারঘাট করি, এটা পরের দিনের ভিডিও। তো আমার বাসাতে কিছুই ছিল না, সেসব শেষ হয়ে গেছিল। তাই পরের দিন সকাল সকাল বাজারে গিয়ে পাঙ্গাস মাছ, রুই মাছ, একটা গোটা মুরগি এবং ঝাটকা ইলিশ নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি বেগুন, পটল এবং নিয়েছি ধনিয়া পাতা, লেবু এবং হচ্ছে বরবটি এবং কাঁচামরিচ। এর সাথে আরও ছিল হচ্ছে এপাশে কচুর বই, এটাকে কচুর মুখিও বলে অনেকে। তো কচুর বইগুলো নিয়েছি, আর আদা রসুন ছিল না, আদা রসুনগুলো নিয়েছি, আর লবণ নিয়েছি কিছু 1 কেজি। আর সাথে কিন্তু মশলার মধ্যে ফুরে গেছিল ধনিয়ার গুঁড়া, আমি কিন্তু প্রায় তরকারিতে ধনিয়ার গুঁড়া খাই। আর নিয়েছিলাম ইসবগুলের ভুষি, তো এই ভুষিটার শরবত অনেক ভালো লাগে। তা পেঁয়াজও নিয়েছিলাম প্রায় 2 কেজি, আর এখানে আলু নিয়েছিলাম প্রায় 2 কেজি। কেননা আমার সংসারে আসলে কিছুই ছিল না, সব শেষ হয়ে গিয়েছিল, এবং বেশ কিছুদিন গ্রামের বাড়িতে থাকবো বলে গিয়েছি, এজন্য কিছুই রেখে যাইনি, এসে সব বাজারঘাট করলাম। আর এই কচুগুলো কিন্তু আমার ননদের শাশুড়ি কিন্তু আমাদেরকে বেঁধে দিয়েছিল, তার বাসাতেই রোপণ করা হয়েছিল। তো আসার সময় এগুলো আমাদের সাথে বেঁধে দিয়েছিল। তা এই যে হচ্ছে আমার সম্পূর্ণ বাজারঘাট, আর এগুলোর ভিতর থেকে কিছু একটা রান্না বান্না করব। তাই আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন। আল্লাহ হাফেজ।